হ্যালো ফ্রেন্ড, রিয়েল লাইফ উইথ মির আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আর এখন হলো অষ্টমীর বিকালবেলা, এখন বাজে 3:30। এখন আমি রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করাচ্ছি, আমরা যাব ঘুরতে আর তোমাদের সাথে নিয়ে যাব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। অষ্টমীর সকাল থেকে দুপুর আমি কী কী করেছি তার ভিডিও আপলোড অলরেডি আমি করে দিয়েছি, যারা ওটা দেখেছেও তারা এটা দেখলে তো বুঝতেই পারবে, আর যারা দেখোনি তাদেরকে বলবো ওই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব, আর তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাবার সাথে মেয়ের প্রথম দেখা, এরও একটা ভিডিও গেছে, এর লিংকও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। আর ওর বাবা মুখ দেখে কী দিচ্ছে দেখো, চেন দিচ্ছে, চেনটা নয়, চেনের সঙ্গে একটা ছোট্ট লকেট আছে, সেটাই উপহার দিচ্ছে পুজোর মধ্যে। আমি বলেছিলাম একটা স্পেশাল ডেতে তুমি মেয়েকে পরিয়ে দেবে। এই দেখো পাপা দেখে দিয়েছে, পাপা এই দেখো, একটু লকেটটা ঠিক করে দাও। লালের পরে দাও, তাহলে দেখলে বুঝতে পারবে, একটু সরিয়ে দাও। দেখি মা, একটুখানি এই তো হয়ে গেছে, এই তো আর আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো। এবার মাম্মাকে একটু জুতোটা পরিয়ে দেবো, জুতো পরার সময় খুব ডিস্টার্ব মনে হয়, ও পরতেই চায় না। আমরা চলে এসেছি ঘুরতে, সুন্দর একটা মাঠ,
দু ধারে মাঠ আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর চারিধারটা খুব সবুজ। আমরা কোনো প্যান্ডেল হপিংয়ে যাইনি, কারণ ছোটো বেবিকে নিয়ে প্যান্ডেল হপিং করাটা সম্ভব না। তো এরকম জায়গায় এসে সুন্দরভাবে অনেকটা টাইম কাটানো, আর তোমাদের আশেপাশটা একটু দেখিয়ে দেবো, খুব সুন্দর। চারিদিকটা একটু দেখিয়ে নিই যে কত সুন্দর। আকাশটা একটু অবশ্য মেঘলা আছে, এই দিকটা অন্ধকার, সেটাও আসছে। ক্যামেরাতে হয়তো অত সুন্দর মনে হবে, সূর্য কেমন অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। তো সূর্য অস্ত চলে গেছে, আর আমরা বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এসেছি। তো যেতে যেতেও একটু সময় লাগবে, আর বেবিকে নিয়ে দেরি করবো না। টাটা।